হ্যালো বন্ধুরা, এমএস ক্রিকেটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন হচ্ছে বাজে 10:35, ঘুম থেকে উঠেছি লেটে, কালকে মুভি দেখছিলাম, তো বরাবর মধ্যে লেট হয়ে গেছে। জনির ওইখানটা মানে জনির এই জায়গাগুলো এখন পরিষ্কার হয়নি, তো করব। তবে আমি ব্রাশটা করে নিয়েছি, এখন চা খাবো, চা খেয়ে তারপরে পরিষ্কার করা শুরু করবো। দিয়ে 11:30 সময় এক জায়গায় যাবো, একটু বেরোবো, দেন তারপরে আবার 2:30 সময় যাবো এক জায়গায়। তো এই হচ্ছে সারাদিনের কাজ টোটাল। তো ওভারঅল একটু ব্যস্ত থাকবো সারাদিনে, যতবার পারি বা যতটুকু পারি আমি ক্যামেরা অন করার চেষ্টা করবো। ঠিক আছে, চলো আবার পরে আসি এবং পরে এসে দেখা করছি। ঠিক আছে, ম্যাগি খেলাম, লেট হয়ে গেছে অনেক, এখন যাব সাপ্লাই, সাপ্লাই থেকে এসে আবার যাব মেন্স বাড়ি। এই হচ্ছে আপাতত কাজ। তো চলো, খাবারটা যদি দেখাতে পারিনি, আর অবশ্যই ম্যাগি আর কি দেখাবো, দেখানোর মতো কিছু পাচ্ছিও না। তো মাঝে মাঝে হয়তো কড়াইটা দেখিয়ে আসো। চলো চলো কড়াইটা দেখিয়ে আসি। আমার কাছে ব্লগ নেই, তা আমার চ্যানেলে একটু ব্লগ করে দাও। তো এটা আই থিঙ্ক গন্ধটাই হচ্ছে পালং শাক। ও, এই প্লাস্টিকের বোতলটা গলে যাবে গলে যাবে গলে যাবে। উফ, কি অসাধারণ দেখতে বলো। হ্যাঁ, প্রেমটা হবে না কেন বলো দেখিনি, কি সুন্দর দেখতে, দেখো তো একবার। আহা, সেন্ট খাসির মাংস পুরো ফেল। পালং শাকের ভক্ত কিন্তু আমি ছিলাম না, আমি বিয়ের আগে কিন্তু পালং শাক খেতাম না, বিয়ের পরেও খেতাম না, হঠাৎ করে এক দুদিন খাওয়া শুরু করলাম। আগে পালং শাক খেয়ে যেতাম কিন্তু টেস্ট পেতাম না, মানুষের বলে না মুখের স্বাদ বদলায়। এখন রিসেন্ট বছর তিনেক হবে, বছর দুয়েক কি খানেক, বছর খানেক কি পালং শাকে না অদ্ভুত একটা টান, একটা অদ্ভুত একটা ভালোবাসা, অদ্ভুত একটা প্রেম, জানি না কেন এই খাবারটার প্রতি, জানি না কেন এরকম করে। তো এই হচ্ছে লাল শাক, মসুরির ডাল, আর মাই অলওয়েজ ফেভারিট পালং শাক। বাট এটা মোটামুটি 1 বছরের জন্য, মানে 1-1.5 বছর খুব এটা ভালো খাচ্ছি, তখন তো আগেই বললাম। আর এই হচ্ছে অমলেট। তো ওভারঅল আজকে দুপুরে লাঞ্চটা একদম জমে গেছে, আর আমি এরকম সিম্পল খাবার আগা করে পছন্দ করি। আর শাক সবজি, মুসুরির ডাল, এগুলো দেখলে মনে হয় যে মানে খেতেও ইচ্ছা করে, খাবারের প্রতি ভক্তিও লাগে। এখন বাজে হচ্ছে সরি 4:05, বাকি তো এখন আসি না সচরাচর, আসতে হলো। এই তোমরা অনেকে বলো না যে জনিকে ছাড়ো না কেন দাদা, মিউনিসিপ্যালিটিতে গেছিলাম তাও কতক্ষণের জন্য, ঘন্টাখানেকের জন্য। ওই দেখো টয়লেট করে দিয়েছে, এটা কী হবে বলো তো। হ্যাঁ দাঁড়া যাই, দাঁড়া, এইটা এই এখানে টেবিলে চেয়ারে আলমারি শোকেস, তো এমনি আলমারি শোকেস মানে ও টয়লেট করতো, দিনের পর দিন জং ধরে শোকেস গেছে ভেঙে, আলমারির গেছে হাতল খুলে। ঠিক আছে, তো এখন ওকে ছাড়াটা কোনো ফ্যাক্ট না, ঠিক আছে, ওকে ছাড়তে পারলে আমারও বেশ ভালোই লাগবে, ঠিক আছে, আমারও বেশ ভালোই লাগবে, কারণ আমি ওকে খুব ভালোবাসি। ঠিক আছে, যতই হোক আমি কিনেছি, ভালোবেসেই তো কিনেছি জিনিসটাকে, তাকে তো কষ্ট দেওয়ার জন্য নয়। দাঁড়া চিল্লাস না, তো ও কীভাবে ভালো থাকবে তার জন্য অনেক রকমই চেষ্টাই করা হয়, এবার বাইরে থেকে যতটা দেখা যায় ভিতর থেকে ততটা জিনিসটা তা না না। এখন এই যে পরিষ্কারটা করতে হবে, এই কোথাও যদি যাই আমি তাহলে এই যে এই বাথরুমটা করেছে না, এটার পরিমাণটা আরও বাড়বে, মানে ও এতটাই পরিমাণে করবে যে ও নিজেরই বসা শোয়ার জায়গার অভাব পড়ে যাবে। তো এটা পরিষ্কার পরিচ্ছন্ন করার একটা ব্যাপার থাকে, তো
ঘরের মধ্যে করলে কি বলতো, সবসময় লোকজন আসতে থাকে, সবসময় একটা মানুষ কত পরিষ্কার করবে সারাদিন ধরে, বলতে পারো তো? এক সাইডে থাকলো আমি সারাদিনে 2-3 বার পরিষ্কার করতে পারি, কিন্তু ওইখানে থাকলে সবসময় করতে হবে, কারণ সত্যি যেটা যে ওরা মানে আমার জানি তো, ও ইউরিনের সমস্যা আছে বলবো না, কারণ আমি এটা দেখেছি, ও সমস্যা নেই, ও নতুন কোনো জায়গায় গেলে বাথরুম করে না, ও সমস্যা না, এটা এটা হচ্ছে নেশা, যেমন করে মানুষের বিড়ি সিগারেটের নেশা হয়, ও বাথরুম করাটা হচ্ছে নেশা, যেটা ও 30 সেকেন্ড 1 মিনিট অন্তর অন্তরই করে। তো যাই হোক, অনেক বলে মানে অনেক বলে ফেলেছি, ঠিক আছে, তো যাই হোক চলো, এখন 4টে বাজে থাকবে, এখন এই পরিষ্কার করবো, তারপরে ভিডিও এডিট হবে, তারপরে পোস্ট হবে, তো এইবার পরিষ্কার করে নিই, সকালবেলা করেছি একবার, আবার ঢুকতে হবে, কারণ আমি ওকে 12টার সময় একবার নিয়ে বের করাই, 12:30টার সময় একবার নিয়ে বেরোই, জলিকে নিয়ে বেরোই 12:30-1টার সময় নিয়ে বেরোই, তো সেই বেরোনোটা বেরোতে পারিনি, তার জন্য তার ফলস্বরূপ টয়লেট, ঠিক আছে, ও সারাদিনে নেই করে 5 বার নিয়ে বেরোতে হয়, 5 বার, তবে কি ও টয়লেট ঘরের মধ্যে করে না। তো চলো পরে আসছি, চা খাবো, ওর চা খাওয়া হয়ে গেছে, আমি খাবো চা, একসঙ্গে খেতাম, আমি একটু কথা বলতে বলতে ব্যস্ত হয়ে গেলাম, লেট হয়ে গেলাম, তো চা খাবো, চা খেয়ে একটু বেরোবো, সো চলো চাটা খাই, আর রাখলাম তার আগে ফোনটা চার্জে বসাই, ঠিক আছে, একটু দরকারি কাজ আছে তো জন্য বেরোতে হবে, তো আজকে দুপুরে কেউ ঘুমাইনি, আমি তো ঘুমাই না, এ কপিরাইট দিয়ে থাকবে, গান বন্ধ কর, আমি তো দুপুরে ঘুমাই না, ও দুপুরে ঘুমায়, মাঝে মাঝে ঘুমায়, মাঝে মাঝে ঘুমায় না, আর মেয়ে তো নাটক করে, ঘুমায়, ঘুমের নাটক করে, চোখ বন্ধ করে ঘুমের নাটক করে, কিন্তু ঘুমায় না, ঠিক আছে চলো, তো পরে আসছি আবার, রাতে ডিনারটা একবার দেখিয়ে দিই, এখন বাজে 8:20, কিন্তু এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বিকজ আমি 9:30টার সময় আবার এক জায়গায় যাবো, এক জায়গায় বেরোবো, তো তাড়াতাড়ি ওর জন্য খেয়ে নিচ্ছি, যদিও আমরা এরকম সময় খাই, আবার ধরো তাড়াতাড়ি শুয়েও পড়ি, তো যাই হোক চলো, রাতের খাবারটা একদম জাস্ট অসাধারণ, অসাধারণ, দেখি হচ্ছে পালং শাক, আর এই হচ্ছে রুটি, পেঁয়াজ আর লঙ্কা, আর আমার মেয়ে দেখছে হচ্ছে ডাফরি বালে, ওই যে পাপড়ি নেচেছিল, তো সেটা মেয়ে দেখে দেখে নাচ করছে, আর ও খাচ্ছে, এই তো কি এরম করছে কেন, মুখ এরম করছে না, পালং শাক বলে গলা দিয়ে নামছে না, হ্যাঁ শীষ পালং শাক আমি খেয়েই বুঝতে পেরেছি, বাট পালং শাকের গন্ধ তো পেয়েছি, ওইভাবেই খেয়ে নিয়েছি, তোমার ভালো লাগছে না আমি বুঝতে পারছি, এটা ডিমের ঝোল, হ্যাঁ চিকেন কষা, হ্যাঁ খাসির ঝোল, খাসি, এর সঙ্গে রুটিটা ভালো আসে না, তাই না, রুটি ঘুগনি, মাংসের ঘুগনি, রুটি তরকা, ও রুটি তরকা যদি আমি ভালো খাই সে তো তোমার তো খারাপ লাগবে, স্বাভাবিক বিষয়, তো চলো খেয়ে নিই, খেয়ে আবার পরে আসছি, ফোনটাও চার্জ নেই, ফ্ল্যাশটা বন্ধ হয়ে গেল, ফোনটাকে চার্জে বসাই, তো এখন হচ্ছে বাজে 10:15, আমি জাস্ট 5 মিনিট হলো ঢুকেছি, ঢুকেই জামাকাপড় খুলে ফোন করছি, বাট গেঞ্জি পরে আছে কিন্তু, ঠিক আছে, এখন যেটা করব সেটা হচ্ছে জনিকে নিয়ে রাতে একবার নিয়ে বেরোবো, আবার 1টার সময় বেরোবো, তো 1টার সময় কোনোদিন বেরোই, কোনোদিন বেরোই না, যদি ঘুম কানে কাঁচা থাকে তাহলে বেরোই, নাহলে বেরোই না, তো জনিকে নিয়ে বেরোবো, আর এখন সব থেকে বড়ো কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে স্নান করব, সন্ধ্যে 7টার জল আজকে স্নান করে নিই, ব্যস্ততা ছিলাম, মানে ব্যস্ততার মধ্যে ছিলাম, ঠিক আছে, তো মোটের উপর দিনটা খুব দৌড়ঝাঁপ করে কাটে, বাট আমি দুঃখের বিষয়ে ক্যামেরা ক্যাপচার করতে পারি না, গাড়ি চালাতে চালাতে ক্যামেরা ক্যাপচার করবো কীভাবে, আর মানে আমি যে কাজগুলো করি সেগুলো হচ্ছে মানে সেই মানে ধরো মিউনিসিপ্যালিটি সাপ্লাই, এগুলো তো ভিতরে ক্যামেরা, সরকারি ডিপার্টমেন্টে, এগুলো তো ক্যামেরা কী করে দেখাবো, এছাড়া টুকটাক যখনই মানে দেখানো হয় না, এটা দেখানো হয় না, এটা এক্সকিউজও বলতে পারো আবার সত্যি সত্যিও বলতে পারো, কারণ এটা তো সত্যি যে বাইক চালাতে চালাতে ক্যামেরা করা সম্ভব নয়, এবার সেটা আমি যদি কোথাও রাখি ফোনটা, সেক্ষেত্রে ফোনটা জার্কিংয়ে পড়ে যেতে পারে, তো যাই হোক ইচ্ছা তো করে অনেক কিছু দেখানো দেখানো পায় না, তো চলো আজকে আপাতত ভিডিওটা আজকে এখানেই
এই অবধিই থাক আজকে, তো দেখা হবে পরের ভিডিওতে। খুব খুব ভালো দেখো, পাচ্ছি না ভালো কিছু দেখানোর মতো পাচ্ছি না, আর তোমাদেরকেও দেখাবো, আমিও এন্টারটেন হবো সাথে তোমাদেরও এন্টারটেন করাবো, কিন্তু পাই না খুঁজে কি করবো ছেলে মানুষের। চলো টাটা, ভালো থেকো।